তুই খুব ভালো করে জেনে শুনে পুরোটা প্ল্যানিং করে সানায়াকে টার্গেট করেছিস রে দিদি। এই শ্রাবণ, একদম উল্টোপাল্টা দোষ দিবি না, আমার ওপর বলে দিচ্ছি, একদম না। আমি কিন্তু টিকলির আর সানায়ের মধ্যে কোনো তফাৎ আজ পর্যন্ত করিনি। সানার সঙ্গে তো টিকলির ঝামেলা হয়েছিল, আমি কি ওকে কিছু বলতে গেছিলাম? যাইনি। আরে বাবা, আমি তো সানায়ের কোনো ক্ষতি চাই না। একটা বাচ্চা মেয়েও ওর মা ওর সঙ্গে থাকে না, ওকে ওকে আগলে রাখার মতো কেউ নেই এ বাড়িতে। সেখানে যদি তোরা সেই সুযোগের ব্যবহার করে ওকে ঠকাতে চাস, ওকে বোকা বানাতে চাস, ওকে আমি চুপচাপ বসে সেটা দেখবো? এটা তোরা ভাবলি কি করে? তুই যেমন অন্যায় দেখলে চুপ করে থাকতে পারিস না, আমিও তো তোর দিদি, একই রক্ত বইছে আমার শরীরেও, সেজন্য আমিও না অন্যায় দেখলে একদম চুপ করে থাকতে পারি না। তুই এই মহিলাকে এ বাড়িতে নিয়ে এসে মা মা করে আধিক্যতা শুরু করে দিলি, আর এই মহিলাও খুব ভালো করে জেনে শুনে যে এই বাড়িতে ওনার বর আবার বিয়ে করেছেন, তার স্ত্রী আছে, সন্তান আছে, তা সত্ত্বেও আদেখলার মতো নিজের জায়গা দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন। কারোর যদি চক্ষু লজ্জা না থাকে তাহলে তো তাকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিতেই হবে রে শ্রাবণ। এই বাড়িতে আমার মেয়ের মতন আরেকটা মেয়ের সঙ্গে অন্যায় হবে আর আমি সেটা মেনে নেব, সেটা কখনো হতে পারে না। আমার চোখের সামনে এরকম একজন নির্লজ্জ লোভী মহিলা জাকিয়ে বসতে চাইবে আর তারপরে আমি চুপ করে থাকবো, এটা তো হতেই পারে না শ্রাবণ। মুখ সামলে কথা বলো বৃষ্টি দিন। মানুষটাকে নির্লজ্জ বেহারা মহিলা বলছো, ভুলে যে ওনার সম্পর্ক উনি আমাদের মা। যা বাবা, এই মহিলাকে তো মা বলে তোমরা মেনেই নিচ্ছিলে না রোহিণী, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদেরকে বুঝে নিতে দাও প্লিজ। আর তাছাড়া ওনার সঙ্গে আমাদের হাজারো সমস্যা থাকতেই পারে, তুমি এটার মধ্যে কেন ঢুকছো? তুমি বৌদি ভাই দিদি অতিথি হিসাবে কিছুদিন আমাদের বাড়িতে থাকতে এসেছো, কিন্তু তা বলে তুমি আমাদের বাড়ির কর্তৃকে এভাবে অপমান করতে পারো না। তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বৃষ্টি, নিজের লিমিটটা এভাবে ক্রস করো না। লাভ বিয়ে আজকাল সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।